আসসালামু আলাইকুম। আগ্রাবাদ বালিকা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমার সকল শিক্ষার্থীকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, এটাই আমরা প্রত্যাশা করি। শিক্ষার্থীরা, আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ক্লাসটা আলোচনা করব। আমাদের বিষয় ব্যাকরণ নিমিত্তি, বাংলা ব্যাকরণ নিমিত্তি। আর আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রূপতত্ত্ব। গত ক্লাসে আমরা রূপতত্ত্ব নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম আমি, আজকে বাকি অংশটুকু আমরা দেখব। শিক্ষার্থীরা, তোমরা তাহলে মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে, আর তোমাদের হাতের কাছে বই রাখো, বইয়ের দিকে দৃষ্টি দাও। যেহেতু বাংলা দ্বিতীয় পত্রে আমাদের অবজেক্টিভের ব্যাপার আছে বহু নির্বাচনী, তো সেক্ষেত্রে আমাদের টুকিটাকি সবকিছুই ভালো করে দেখে নিতে হয়, হ্যাঁ, একটু পড়ে নিতে হয়, বুঝে নিতে হয়। যদি আমাদের আমরা পুরো বই ভালো করে না পড়ি, প্রত্যেকটা চ্যাপ্টার ভালো করে না পড়ি, তাহলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কিংবা বহু নির্বাচনী এইসব ক্ষেত্রে দেখা যাবে যে তোমরা অনেক প্রশ্নের উত্তর হয়তো বা খুঁজে পাচ্ছ না বা অ্যান্সার করতে পাচ্ছ না। তো এই কারণে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বইয়ের আদ্যপ্রান্ত ভালো করে পড়তে হবে এবং সেখান থেকে জ্ঞান আহরণ করতে হবে। শিক্ষার্থীরা, আজকে আমরা বলেছি রূপতত্ত্বর বাকি অংশটুকু দেখব, তাহলে আমরা একটু বোর্ডের দিকে তাকাই। রূপতত্ত্ব আমরা শিক্ষণফল হতে যেটা পাচ্ছি, শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ। আমরা প্রথম পাচ্ছি শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ, এরপর পাচ্ছি বিশেষ্য, সর্বনাম, অব্যয়, বিশেষণ এবং ক্রিয়া। তাহলে এই জিনিসগুলো আমরা পাচ্ছি আমরা শিক্ষণফল থেকে। আর আরেকটা বিষয়, ক্রিয়া নিয়ে আলোচনা করতে গেলে আমরা ক্রিয়ার মধ্যে দুটো জিনিস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটি হচ্ছে অসমাপিকা ক্রিয়া। অর্থাৎ আমরা এগুলো সংজ্ঞা সম্পর্কে জানতে পারবো এবং এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত বলতে পারবো। এরপর আছে লিঙ্গ, বচন, পক্ষ বা পুরুষ। এই বিষয়গুলো আমাদের আজকের পাঠ্য আলোচনার মধ্যে থাকবে। তাহলে শিক্ষার্থীরা, আমরা একটু বইয়ের দিকে দৃষ্টিপাত করি। শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন, তাহলে আমরা আগে পাচ্ছি কি শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ। সেই শব্দের শ্রেণী বিভাগ বা সংবর্গ নিয়ে আগে আমরা একটু আলোচনা করি। আমরা দেখি শব্দকে সাধারণত পাঁচটি শ্রেণীতে বা সংবর্গে ভাগ করা হয়। এগুলো হলো যথাক্রমে বিশেষ্য, সর্বনাম, অব্যয়, বিশেষণ ও ক্রিয়া। নিচে এগুলো আলোচনা করা হলো। বিশেষ্য, যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, বস্তু, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নামকে বোঝায়, তাই হচ্ছে বিশেষ্য। যেমন মানুষ, বাঙালি, উৎসব ইত্যাদি। তাহলে শিক্ষার্থীরা, আমরা কি বুঝছি বিশেষ্য বলতে? বোঝাচ্ছে যে শব্দের মাধ্যমে কোনো ব্যক্তি, জাতি, সমষ্টি, স্থান, বস্তু ইত্যাদি, হ্যাঁ, এই সমস্ত বিষয়কে বোঝায়, সেটা হচ্ছে কি বিশেষ্য। সর্বনাম, বিশেষ্যর পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই সর্বনাম। যেমন অন্যান্য, অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাহলে দেখো, আমরা এখানে বলছি অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, আবার এখানে আমরা সর্বনাম যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে তার ঘনিষ্ঠ বন্ধু পান্না, তারা শিক্ষা সফরে গিয়েছিল। তাহলে সে, তারা, তার, এই শব্দগুলো হচ্ছে কি সর্বনাম। আমরা আরেকটু ভালো করে দেখি, বিশেষ্যর পরিবর্তে, অর্থাৎ আমরা যখন অনন্যা বলছি তখন বিশেষ্য একটা নাম চলে আসছে, সেই নামটাকে বাদ দিয়ে যখন আমরা আলোচনা করতে যাচ্ছি তখন তার, সে, তারা, তাদের, এই ধরনের শব্দগুলো প্রয়োগ হচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে কি সর্বনাম। আমরা উদাহরণটা আরেকবার দেখি, অনন্যা ষষ্ঠ শ্রেণীতে পড়ে, সে 2 কিলোমিটার হেঁটে স্কুলে আসে তার ঘনিষ্ঠ বন্ধু পান্না, তারা শিক্ষা সফরে গিয়েছিল।
তাহলে আমরা এই জিনিসটা দেখতে পেলাম। উদাহরণে অন্যান্য পরিবর্তে সে, তার ও তারা ব্যবহার করা হয়েছে। বাংলা ভাষায় এ জাতীয় সর্বনাম আরো রয়েছে, যেমন আমি, আমরা, আমার, আমাদের, তুমি, তোমার, তোমাদের, আপনি, আপনার, আপনাকে, তুই, তোর, তোকে, তার, তাকে, তিনি, তার, তাকে, ইত্যাদি। তাহলে দেখো, আমরা এই শব্দগুলো কিন্তু যখন কোনো একটা গল্প বলতে যাই কিংবা কোনো ব্যাখ্যা করতে যাই, তখন কিন্তু এই শব্দগুলো চলে আসে। যেমন প্রথমে আমরা একটা নাম বলি, নাম বলার পরে গল্পটা বলার সময় তখন যখন বিস্তারিত বলতে যাই তখন এই শব্দগুলোর প্রয়োগ ঘটে। তাহলে এগুলো হচ্ছে সর্বনাম। এগুলো সবসময় মাথায় রাখবে, কোনটা সর্বনাম, কোনটা বিশেষ্য, বিশেষণ, এগুলো জানলে তুমি প্রয়োগ করতে পারবে। অব্যয়, দুটি শব্দ বা ভাবকে একসঙ্গে প্রকাশের জন্য আমরা যে এবং ও আর ব্যবহার করি, সেগুলো অব্যয়। তাহলে এখন বলছে দুটি শব্দ বা ভাবকে আমরা যখন কোন একটা কথা বলতে যাই একসাথে, দুটো ভাবকে একসাথে করতে যাই, তখন এই বিষয়টা চলে আসে। যেমন আমি এবং তুমি, হ্যাঁ, কোন একটা বাক্য বলছো তুমি, আমি আর তুমি একসাথে বেড়াতে যাব, সেখানে কি ঢুকে গেল, মাঝখানে একটা আর বসে গেল, আমি আর তুমি, আমি এবং তুমি, ঠিক আছে, মাঝখানে আসলো কি এবং। এভাবে যে শব্দগুলো আসছে, ও এবং আর, এগুলো হচ্ছে কি অব্যয়। তাহলে দেখো, বিশেষণ, যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে বিশেষণ। আবার দেখো, যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, আমরা প্রথমে বিশেষ্য পড়েছি মানুষ, জাতি, নাম, স্থান, কাল, সমষ্টি, এগুলোকে বলছি কি বিশেষ্য। এরপর বলেছি সর্বনাম, সর্বনামে বলেছি কি সে, তার, তারা, এই ধরনের গুলো হচ্ছে সর্বনাম। তাহলে যে শব্দের মাধ্যমে বিশেষ্য বা সর্বনামের গুণ, অবস্থা, বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে বলে বিশেষণ। যেমন বিশাল দিঘি, এখানে বিশাল হচ্ছে কি বিশেষণ। উঁচু বাঁধানো পুকুর, উঁচু বাঁধানো পুকুর, অর্থাৎ পুকুরের পাড়টাও উঁচু করে বাঁধানো, এখানে উঁচু বাঁধানোই হচ্ছে বিশেষণ। হরেক রকম গাছপালা, ঘন ঝোপঝাড় জঙ্গলে আচ্ছন্ন পরিবেশ, পাথর বাঁধানো ঘাট। তাহলে দেখো, সামনে যেই শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে সব বিশেষণ। তাহলে আমরা এই ধরনের যদি বলতে যাই, বিশাল বড় বন আমরা অনেক সময় বলে থাকি, অনেক বড় পুকুর, হ্যাঁ, এই যে সামনে বড় শব্দগুলো ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে কি বিশেষণ। ক্রিয়া, যে শব্দের দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে। তাহলে আমরা কোনো কাজ করতে গেলে তাকে কি বলছি, যে শব্দ দ্বারা কোনো কাজ করাকে বোঝায় তাকে ক্রিয়া বলে। যেমন লিটন বই পড়ে, লিটন কি পড়ে, লিটন বই পড়ে, তাহলে লিটন কি কাজ করছে, বই পড়ছে। এখানে আমরা পড়া থেকে বুঝতে পারছি লিটন বই পড়ে, অর্থাৎ পড়ে হচ্ছে ক্রিয়া। সাকিব বল খেলছিল, সাকিব কি করছিল, খেলছিল, তাহলে খেলছিল হচ্ছে ক্রিয়া। কণা রবীন্দ্রসঙ্গীত শোনাবে, কি করবে, শোনাবে, ভালো করে লক্ষ্য করো শব্দগুলো, কণা সঙ্গীত শোনাবে, তাহলে কণা কি করবে, সঙ্গীত শোনাবে, শোনানোটাই হচ্ছে এখানে ক্রিয়া। উপরের বাক্য তিনটিতে পড়ে, খেলছিল, শোনাবে, এই তিনটি শব্দ কোনো না কোনো কাজ করাকে বুঝায়। ক্রিয়া প্রধানত দুই প্রকার, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা ও পরিসমাপ্তি প্রকাশ করে তাকে সমাপিকা ক্রিয়া বলে। তাহলে দেখো, আরেকবার দেখো, যে ক্রিয়া বাক্যের বা বক্তার মনোভাবের পূর্ণতা, অর্থাৎ বক্তা কি বলছে, তার মনোভাবটা কি ছিল, সেটা পরিপূর্ণভাবে প্রকাশ পেতে হবে, ও পরিসমাপ্তি প্রকাশ করে। শুধু ভাব প্রকাশ করলেই হবে না, সাথে সাথে সেটার, সেই বাক্যটাকে শেষ করতে হবে, তাহলে তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন সে গান গাইবে, তুমি বিদ্যালয়ে গিয়েছিলে, আমি বই পড়ছি। এখন খেয়াল করো, সে গান,
এইটুকু বলে যদি আমি শেষ করে দেই তাহলে বাক্যটা কি শেষ হচ্ছে না, সে গান গাইবে, তার মানে কি বাক্যটা শেষ হয়েছে, ঠিক আছে, এবং মনের ভাব প্রকাশ পেয়েছে, তাহলে এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এবার আমরা জানবো অসমাপিকা ক্রিয়া কাকে বলছে। যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের অপূর্ণতা বা অসমাপ্তি বোঝায় তাকে অসমাপিকা ক্রিয়া বলে। অর্থাৎ ক্রিয়ার বিপরীতটাই হচ্ছে অসমাপিকা ক্রিয়া। বাক্যটাও শেষ হবে না আর মনের ভাবটাও প্রকাশ পাবে না, তাকে বলছে অসমাপিকা ক্রিয়া। যেমন আমার যাওয়া হবে না, এখানে লাইনটা দেখো, আমার যাওয়া হবে না, কোথায় যাওয়া হবে না, কি হবে না, কিছুই শেষ হয়নি, শুধু বলেছে আমার যাওয়া হবে না। আমি ভাত খেয়ে বাজারে যাব, আমাকে আমার মতো চলতে দাও, ঠিক আছে। শব্দগুলো খেয়াল করে দেখো, শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তন, বিশেষ থেকে বিশেষণ, বিশেষ শব্দের শেষে প্রত্যয় যোগ করে বিশেষণ শব্দ গঠন করা হয়। যেমন বিশেষ জল বিশেষণ, জল যোগ আ জলা, ঠিক আছে, জলা হচ্ছে কিভাবে, জল যোগ আ তাহলে জলা, ঢাকা ঢাকাই, হ্যাঁ ঢাকাই, ঢাকা যোগ আই ঢাকাই, দিন দৈনিক, দিন যোগ ই নিচ নিচু, নিচ যোগ উ মাটি ফেটে, মাটি যোগ এ। তাহলে আমরা এই জিনিসগুলো একটু বোর্ডে লক্ষ্য করি, জিনিসগুলো কিভাবে হচ্ছে শিক্ষার্থীরা আমরা একটু বোর্ডে লক্ষ্য করে দেখি। তাহলে আমরা প্রথম যে শব্দটা পেয়েছি সেটা হচ্ছে জলা, জল জলা, জল যোগ আ। এরপরে শব্দটা আছে ঢাকা ঢাকাই, তাহলে ঢাকা ঢাকাই হচ্ছে ঢাকা যোগ আই ঢাকাই। এরপর পাচ্ছি আমরা দিন দৈনিক, দিন দৈনিক তাহলে সেটা হচ্ছে দিন যোগ ই। দিন দৈনিক। এরপর আমরা পাচ্ছি নিচু, নিচু নিচ যোগ নিচু, মাটি ফেটে, মাটি মেটে, তাহলে এখানে হচ্ছে মাটি যোগ এ। তাহলে এভাবে আমরা জিনিসগুলো পাচ্ছি, আমরা একটু বোর্ডটা লক্ষ্য করি শিক্ষার্থীরা। জল জল যোগ আ, এখানে আকারটা এখানে আ হিসাবে এসেছে, জল যোগ আ। তারপর দেখো ঢাকা ঢাকাই, তাহলে ঢাকা থেকে শব্দটা এসেছে ঢাকাই, ঢাকাই শব্দটাকে কিভাবে ভেঙেছে দেখো, ঢাকা যোগ আই তাহলে হচ্ছে ঢাকাই। দিন দৈনিক, এখন দিন আছে, দৈনিকটাকে কিভাবে ভেঙেছে দেখো, দিন তো আছেই যোগ ইক তাহলে দৈনিক, দিন দৈনিক। নিচু নিচ যোগ উ নিচু, মাটি মেটে
মাটি যোগ এ, মাটি তো আছে মেটে, মেটেটাকে দেখো মাটি যোগ এ মেটে। তাহলে এভাবে আমরা শব্দগুলোকে পাচ্ছি, এগুলো হচ্ছে সমাপিকা ক্রিয়া। এরপর দেখো আমরা যেটা বলছিলাম, আমরা যেটা দেখছি বিশেষণ এবং বিশেষণের সেই গঠন নিয়মটা, আমরা সমাপিকা ক্রিয়া না, আমরা দেখছিলাম বিশেষণ থেকে বিশেষণ, বিশেষ থেকে কিভাবে বিশেষণ হয়েছে সেই জিনিসটাই দেখেছি। এবার দেখব বিশেষণ থেকে বিশেষ, মানে তার উল্টোটা, আগে যেটা দেখেছি তার উল্টোটা। এবার কিভাবে হচ্ছে দেখো, যেই ভাষিক উপাদানের সাহায্যে বিশেষণ শব্দ তৈরি হয়েছে সেই ভাষিক উপাদানটি বিচ্ছিন্ন করলেই বিশেষ শব্দ পাওয়া যায়। যেমন মিঠাই, মিঠা যোগ আই, যেমন আমরা এখানে কি করেছি ঢাকাই, ঢাকা যোগ আই, আই বাদ দিয়ে দিলে পেয়ে যাচ্ছি কি আমরা মূল শব্দটা ঢাকা। এভাবেই হচ্ছে ঢাকা যোগ আই ঢাকাই, মিঠা যোগ আই মিঠাই, চালাকি চালাক চালাকি, নীলিমার নীল, লালিমা ইত্যাদি, এই শব্দগুলো আমরা পাচ্ছি। লালিমাটা কিভাবে হয়েছে দেখো, লাল যোগ ইমা সমান লালিমা। তাহলে এরপর আমরা যেটা দেখব শিক্ষার্থীরা, আমরা এবার দেখব লিঙ্গ। আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলো কোনটি পুরুষবাচক আবার কোনটি নারীবাচক। কোন কোন শব্দ পুরুষ বা নারী না বুঝিয়ে প্রাণহীন জিনিস বোঝায়, অর্থাৎ যেটাকে আমরা বস্তু বলি, বস্তুগত। কোন কোন শব্দ আবার নারী ও পুরুষ উভয়কেই বোঝাতে পারে, যেমন চিকিৎসক, মন্ত্রী, রাষ্ট্রপতি, উপাচার্য ইত্যাদি। এই ভাষাগুলো, এই শব্দগুলোর ক্ষেত্রে দেখো এটা পুরুষের ক্ষেত্রে ব্যবহার করছে, নারীর ক্ষেত্রেও ব্যবহার করছে। সেটা হচ্ছে চিকিৎসক, যখন চিকিৎসক বলছেন চিকিৎসক পুরুষও হতে পারে আবার নারীও হতে পারে, মন্ত্রী পুরুষও হতে পারে নারীও হতে পারে। এরকম আমরা চারটা শব্দ পাচ্ছি, সেগুলো হচ্ছে চিকিৎসক, মন্ত্রী, রাষ্ট্রপতি এবং উপাচার্য। পুরুষবাচক বিশেষণ, যেই শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে তাকে পুরুষবাচক বিশেষ বলে, যেমন কাকা, চাচা, দাদা, নানা, মামা, ভাই, স্বামী ইত্যাদি। দেখো এগুলো সব হচ্ছে কি পুরুষবাচক শব্দ। এরপর দেখো নারীবাচক শব্দ, যেই শব্দে কেবল নারীকে নির্দেশ করে তাকে নারীবাচক বিশেষ বলে, যেমন মা, চাচি, কাকি, খালা, মামি, ভাবি, স্ত্রী, মাতা ইত্যাদি। লিঙ্গ পরিবর্তন, পুরুষবাচক বিশেষ থেকে নারীবাচক বিশেষ। এখন পুরুষ থেকে নারীবাচক বিশেষটা কিভাবে করছে সেটা দেখো, আব্বা আম্মা, চাচা চাচি, মামা মামি, ভাই ভাবি, নানা নানি, স্বামী স্ত্রী। তাহলে এখানে আমরা পুরুষ থেকে নারীবাচক শব্দগুলোকে একসাথে পাচ্ছি, কিভাবে হচ্ছে সেটা দেখতে পাচ্ছি। পুরুষবাচক বিশেষ থেকে নারীবাচক বিশেষ, দাদা, বৌদি, দেওর, যা, পতি, পত্নী, শ্বশুর, শাশুড়ি, জ্যাঠা, জেঠি, নায়ক, নায়িকা, বালক, বালিকা, ময়ূর, ময়ূরী, সিংহ, সিংহী, বর, বধু। তাহলে এগুলো আমরা জানতে পারলাম। এবার দেখো আমরা যেটা নিয়ে আলোচনা করব, আমাদের এবারের বিষয় হচ্ছে বচন। বচনটা দেখো, বাংলা ভাষায় বিশেষ সর্বনামের গুণ সংখ্যাগত দু ধরনের ধারণা পাওয়া যায়, যেমন বিশেষ একটি ধারণা, বল, মেয়ে, খাতা একাধিকের ধারণা, বলগুলো মেয়েরা অনেক খাতা। তাহলে প্রথমে বলছে বল, মেয়ে, খাতা, বল অনেক বল, হ্যাঁ বলগুলো, আবার মেয়ে, মেয়েরা, অর্থাৎ বহুবচন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে খাতা, অনেক খাতা। সর্বনাম, একটি ধারণা, আমি, তুমি, সে, যখন একটি হবে তখন হবে আমি, তুমি, সে, মানে একজনের কথাই বলা হচ্ছে। আর একাধিকের ধারণা, আমরা, তোমরা, তারা, হ্যাঁ এই ক্ষেত্রে হয়ে গেল কি সব বহুবচন যখন হয়ে যাচ্ছে আমি, আমরা বা তুমি, এই ধরনের শব্দগুলোর বহুবচন হচ্ছে আমরা, তোমরা, তারা এগুলোই। বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্ন কখনো শব্দ যোগ করে, কখনো আবার এক শব্দ পর পর দুবার ব্যবহার করে বচনে পরিবর্তন করা হয়। নিচে বচনে চিহ্ন সহ কিছু শব্দের এক বচন থেকে বহু বচনে রূপান্তর দেখানো হলো। তাহলে দেখো, রা, ছেলে, ছেলেরা, এরা, ভাই, ভাইয়েরা, গুলো,
বই বইগুলো, গুলো আম আমগুলো, গণ শিক্ষক শিক্ষকগণ, বৃন্দ ছাত্রবৃন্দ, মালা মেঘমালা। তাহলে বহুবচনে কিভাবে রূপান্তরিত হয়েছে দেখলে। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পক্ষ বা পুরুষ। পড়া শেষে শেষ করে আমি বল খেলতে যাব। আমরা 15 জন মিলে একটি দল করেছি। বিপক্ষ দলে যারা খেলে তারা আমাদের চেয়ে দুর্বল নয়। আমার বন্ধু রফিকে বললাম, তুমি ওদের ভয় পেও না, ওরা যত শক্তিশালী হোক আমাদের মনোবল থাকলে আমরা জিতবই। শিমুল ওদের দলনেতা, তোমরা সাহসের সঙ্গে খেলবে। রাফি আমাকে সমর্থন করে আরো সাহসী হতে বলল। উপরের অনুচ্ছেদ তিন ধরনের ব্যক্তি রয়েছে, ব্যাকরণে এদের পক্ষ বা পুরুষ বলে। তাহলে দেখো উপরের গল্প থেকে আমরা তিন ধরনের ব্যক্তি পাচ্ছি আর এদেরকে বলছে পক্ষ বা পুরুষ। এই পক্ষ একজন বা একাধিক হতে পারে। অনুচ্ছেদে মোটা হরফে লেখা শব্দগুলো তিন ধরনের পক্ষ নির্দেশ করে, যেমন বক্তা পক্ষ, বক্তা নিজে ও তার বন্ধুরা, আমি আমরা আমাদের আমার, ঠিক আছে। শ্রোতা পক্ষ, শ্রোতা ও তার বন্ধুরা, তুমি তোমরা। অন্য পক্ষ, অন্য ব্যক্তি ও তার বন্ধুরা, ও ওরা ওদের। তাহলে আমরা এখান থেকে পক্ষ বা পুরুষ সম্পর্কে জানতে পারলাম। এরপর দেখো বাক্যের সঙ্গে জড়িত এই তিন ধরনের ব্যক্তিকে পক্ষ বা পুরুষ বলে। পক্ষ তিন প্রকার, বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ, অন্য পক্ষ। আমরা শুরুতেই জেনেছি তিন ধরনের পক্ষ, একটা বক্তা পক্ষ, শ্রোতা পক্ষ এবং অন্য পক্ষ। বক্তা পক্ষ, যে সর্বনামের দ্বারা বাক্যের যে উক্তির বক্তা নিজেকে বা বক্তার দলের সবাইকে বুঝায় তাকে বক্তা পক্ষ বা উত্তম পক্ষ বলে। যেমন আমি আমাকে, আমরা আমার আমাদের, এগুলো হচ্ছে বক্তা পক্ষ। এরপর দেখো শ্রোতা পক্ষ, যে সর্বনামের দ্বারা শ্রোতা বা শ্রোতার দলের সবাইকে বুঝায় তাকে শ্রোতা পক্ষ বা মধ্যম পুরুষ বলে। যেমন তুমি, তোমাকে, তোমার, তোমরা, তোমাদের, আপনি, আপনারা, আপনাকে, আপনার, আপনাদের, তুই, তোরা, তোকে, তোর, তোদের। তাহলে এগুলো হচ্ছে কি শ্রোতা পক্ষ। এরপর আমরা দেখতে পাচ্ছি অন্য পক্ষ, যে সর্বনামের দ্বারা বক্তা বা শ্রোতা অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিকে বোঝায় তাকে অন্য পক্ষ বা প্রথম পুরুষ বা নাম পুরুষ বলে। যেমন সর্বনাম পদ, সে, তাকে, তার, এ, একে, এর, তারা, তাদের। এরপর আছে বিশেষ পদ, অপু, অপুকে, অপু অর্থাৎ যে কোনো নাম। তাহলে আমরা এখানে পক্ষ বা পুরুষ সম্পর্কে জানতে পারলাম শিক্ষার্থীরা। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে তোমাদের মূল্যায়নের বিষয়। মূল্যায়নে তাহলে তোমাদের এখন যদি আমি প্রশ্ন করি যে তোমাদের সমাপিকা ক্রিয়া অসমাপিকা ক্রিয়া কাকে বলে, তো তোমরা সংজ্ঞাগুলো বলতে পারবে একটু ভালো করে দেখলে। সমাপিকা ক্রিয়া আমরা কি বলেছি, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের সম্পূর্ণতা বুঝায়, সমাপ্তি হয়, তাহলে সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া, যে ক্রিয়া দ্বারা কাজের বা অর্থের পূর্ণতা বা সমাপ্তি হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। আর এখানে আমরা শ্রেণী শব্দের শ্রেণী বা সংবর্গ পরিবর্তনটা দেখেছিলাম, যেমন জল কিভাবে হয়, হ্যাঁ, জল যোগ আই, জল যোগ আ, জলা, তারপরে ঢাকা যোগ আই, ঢাকাই, হ্যাঁ, দিন যোগ দৈনিক, দিন যোগ ইক, দৈনিক, এভাবে বিষয়গুলো দেখবে। এরপর আমরা তোমাদের জন্য বাড়ি কাজ, আমি বাড়ি কাজটা বলে দিচ্ছি, তোমরা বাড়ি কাজ লিখবে, সেটা হচ্ছে পক্ষ বা পুরুষ কাকে বলে, পক্ষ বা পুরুষ কত প্রকার, কি কি, উদাহরণ সহ। আর যেটা লিখবে সেটা হচ্ছে আমাদের শুরুতেই আমরা বলেছিলাম বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, এই সংজ্ঞাগুলো তোমরা লিখবে কাকে বলে। তো এই হচ্ছে তোমাদের বাড়ির কাজ। শিক্ষার্থীরা, আমরা আগের ক্লাসে এটার প্রথম অংশটা ক্লাস নিয়ে আলোচনা করেছিলাম, আজ শেষের অংশটা আলোচনা করলাম। তোমরা ভালো করে বই থেকে এটা দেখে পড়ে আয়ত্ত করে নিবে। তবে
তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।